বার্ড ফ্লু সংক্রমণ রোধে ভারত থেকে পোলট্রি পণ্য আমদানি বন্ধে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানী সহ দেশ জুড়ে শীতে তীব্রতা, ঠান্ডাজনিত নানা রোগে ভুগছে শিশুরা, বাদ পড়ছেন না বয়স্করাও। টিকাদানের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ, মহামারীতে প্রায় 90 লাখ শিশু শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে যেতে পারে, সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ, শোনা এবার বিস্তারিত। বার্ড ফ্লু সংক্রমণ রোধে ভারত থেকে সব ধরনের পোলট্রি পণ্য আমদানি বন্ধে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণটি ছড়িয়ে পড়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সংক্রমণ রোধে দেশের সব পোলট্রি ফার্মকে বায়ু পদ্ধতিতে হাঁস মুরগি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল। তবে সুপ্ত থাকা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মরণঘাতী করোনা সংক্রমণের মধ্যেই ভারতে নতুন আতঙ্কের নাম বার্ড ফ্লু। এখন পর্যন্ত দেশটিতে 100 পাখির দেহে মিলেছে এই ভাইরাসের উপস্থিতি। পাখি থেকে মুরগি এবং মানুষের মধ্যে যেন এই সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশনা দিয়েছে সেদেশের কেন্দ্রীয় সরকার। এদিকে ভারতের কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর সতর্কতা হিসেবে দেশটি থেকে বাংলাদেশে মুরগি, মুরগির বাচ্চা ও ডিম, হাঁস এবং পাখি জাতীয় প্রাণীর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে এইভাবে অবহিত করেছেন, এই অবস্থায় দেশের আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলিকে ফার্মগুলিকে ভালো রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে সমস্ত দেশে দেখা দিয়েছে সেই সমস্ত দেখা দেওয়া দেশগুলির থেকে ইম্পোর্টটা অবশ্যই বন্ধ রাখবে তারা। তবে শুধু বৈধ পথেই নয়, অবৈধ পথেও পোলট্রি শিল্পের পণ্য আমদানি বন্ধে উদ্যোগ নেয়ার দাবি বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল সভাপতির। যেহেতু সরকার অ্যানাউন্সমেন্ট দিয়েছে এখানে ওই অবৈধভাবে এটা কথা বলা হয়েছে, ওই দিকে জোর দেওয়া উচিত বেশি। বর্ডার দিয়ে কোনোভাবে যদি পাস না হয়, আমাদের ভারত থেকে ভারতের সাথে আমাদের ডিম, মুরগি, মাংসের কোনো বাণিজ্য গত বেশ কয়েক বছর যাবৎ নাই। গত বার্ড ফ্লুর সময় বন্ধ করা হয়েছে, তারপর থেকে আর আসছে না। প্রাণীর দেহে সুপ্ত থাকা এই সংক্রমণ থেকে প্রতিকার পেতে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ভালো করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বার্ড ফ্লুটা সংক্রমিত হয় না। ভালো করে প্রসেসড এবং ভালো জায়গা থেকে পোলট্রিটা কিনতে হবে। যদি কোনো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সেই পোলট্রিটা আপনার বাসায় আসে এবং কোনো মানুষ যদি আক্রান্ত হয় তাহলে তার থেকে ফ্যামিলি মেম্বারদের একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। দেশে পোলট্রি শিল্পের সাথে জড়িত প্রায় 2 লাখ খামারি। সবশেষ তথ্যমতে প্রতিবেশী দেশ ভারতের 10টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। তাই বিশেষজ্ঞরা বলছেন এখনই সচেতন না হলে মহামারী করোনার মধ্যে বড় আতঙ্কের নাম হতে পারে পুরানো সেই বার্ড ফ্লু। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, মানিকগঞ্জ। মাঘের তীব্র শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ, চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূলরা। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মানুষ, ব্যাহত হচ্ছে তাদের প্রতিদিনের কাজ। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র কম থাকায় বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। সরকারি ও বেসরকারি সাহায্য চান তারা। কুড়িগ্রামেও শীত অব্যাহত, সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এছাড়া মৃদু শৈত্যপ্রবাহে বইছে রাজশাহী, নাটোর, যশোর ও টাঙ্গাইল জেলাতেও। এদিকে কয়েকদিনের ঠান্ডা ও হিমেল হওয়ায় গায়বান্ধা শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীতজনিত নানান রোগসহ কোল্ড ডায়রিয়া। গেল 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত 21 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিছানা কম থাকায় মায়ের কোলে নয়তো মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। গায়বান্ধা প্রতিনিধি ফিরোজ কবির মিলনের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিশুদের কান্নাকাটি আর চিৎকারের এই চিত্র গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। সেখানে বিছানা কম থাকায় বেঞ্চ আর মেঝেতেই চিকিৎসা নিচ্ছে ডায়রিয়া আক্রান্ত শিশুরা। ছোট্ট শিশুর সাথে সেখানে ভিড় জমিয়েছেন স্বজনরাও। এতে অনেকাংশে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ডাক্তার আসতেছে, ওষুধ দিতেছে, বাচ্চা অনেকটা সুস্থ, খাওয়া স্যালাইন দিছিল,
খাচ্ছে, বাচ্চা খাচ্ছে, একটু সুস্থ। ডাক্তার বললা কি কয়েকদিন চলবে এটা, যেহেতু ভাইরাসের সরাসরি রোগ। ডাক্তার জানান সাধ্যমতো চেষ্টায় অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঠান্ডা মানে কোনো খাবার বা ঠান্ডা পানীয় যেন শিশুদের না দেয়, একটু যেন মানে বাড়তি একটু যত্ন নেয়। এই ব্যাপারে যদি বাড়তি যত্ন নেওয়া হয় এবং খাবারের ব্যাপারে যদি একটু সতর্ক থাকে, তাহলে ডায়রিয়া এবং এই শীতজনিত রোগগুলো আসলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হঠাৎ ঠান্ডার প্রকোপ বাড়ায় অনেক শিশুই আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে। এ থেকে মুক্তি পাননি বয়স্করাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।